তো গাইস আমরা এখন দাঁড়িয়ে আছি মোহনাতে। পেছনে গাইস এইটা দেখতে পাচ্ছ নদী আর এইটা সমুদ্র। যাই হোক, সবাই এখন মরুভূমির মতো ফিল করছি, পুরো জায়গাটা ওয়াও সত্যিকারের বলতে, কিন্তু এখানে দেখার মতো সত্যি কথা Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta Hello, বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমরা বেরিয়েছি হোটেল থেকে, যাচ্ছি আমরা, ভাই কোথায় রে? আমরা যাচ্ছি হচ্ছে তোমার মোহনায়। হ্যাঁ, আমরা যাচ্ছি গাইস মোহনাতে, আর মোহনা থেকে যাবো একটু বৃন্দাবন, তারপরে ওখান একটু সাইড সিন টিন করে একটু ফিরে আসবো। আর কে কে যাচ্ছি গাইস দেখে নাও, লেজেন্ড সব। হ্যাঁ, আর নিচে একজন গেছে, তো চলো সবাই মিলে ঘুরে আসি। তো গাইস এখন গাড়ি একটা বুক করে নিলাম, আর মানে কথাবার্তা সব কিছু কমপ্লিট করে নিয়েছি, তো এখন এখানে সিট নেই, তো গাড়িতে বসবো। আমাকে একটা সাইড দিবে? হ্যাঁ, তো গাইস এখন ফাইনালি মোহনাতে এসেছি, আর বুঝতে পারিনি যে মোহনাটা কাছে হলে মানে চুনা লাগিয়ে দিল গাড়ি গাড়িওয়ালাগুলো, মানে একটুখানি নিয়ে এসছে, বলে কি 3 কিলোমিটার ভাই, 5 মিনিটের রাস্তা নিয়ে এসে হেঁটে চলে আসবো। আরে 5 মিনিটের রাস্তা তাই নেই। হ্যাঁ, আমি বললাম কি হলো, 4-5টা হয়তো গান চালাবো, 4-5টা গান চালাতে চালাতে আসবো। এটা 5 মিনিটের গান ওরা চললো না মনে হয়। হ্যাঁ, আমি একটা গান চালিয়েছি, একটা গানে চলে এসেছি, মানে এমন ভাবে চুনা লাগালো আমাদেরকে। এইটা হলো মোহনা, এটাকে নাকি মোহনা বলে, ঝিলে কোথায় জল ফল জমে আছে একে মোহনা বলে। তো গাইস এই যেটা দেখছো, এই বালির একটা চরে নিয়েছে মানে বিচে নিয়েছে, বলে কি আমাদেরকে এইটা হচ্ছে মোহনা। ভাই মোহনা কাকে বলে? সমুদ্র আর নদী যেখানে মিলিত হয়েছে তাকে মোহনা বলে। আর এখানে তো আমাদেরকে পুরো লল পুরো একদম চেটে দিল। হ্যাঁ, আর টাকাও নিয়েছে বলে 400 টাকা নিয়ে নিল। হ্যাঁ ভাই সাহ, বাইরে মনে হচ্ছে এটাই এটাই হবে। এই যে একটা ড্যাম দেখা যাচ্ছে না? আচ্ছা, এগুলো কি গাছ? এগুলো কি গাছ রে ভাই? কি এই না রে, এটা থালকুনি নয়, জানি না আমার কি গাছ এগুলো। ওইটা হতে পারে, ওই যে ওইখানটা দেখার মতন একটাই জিনিস আছে, যেটা হলো এখানকার বগ, মানে একটাই বগ আছে, এটাকেই দেখতে এসেছি আমরা 4 জন মিলে। ওটাতে গিয়ে ফালতু হবে না, এই দেখ ওইটাতে চল, এই পাশ ধরে, এই পাশ ধরে ওই ওই উঁচু জায়গাতে যাবো। হ্যাঁ, ওখানে জঙ্গল আছে ওইটাতে। এত এরকম নোংরা হবে না এখানে, তো দুনিয়ার রাজ্যের মহিলা এখানে। হ্যাঁ, এইটা কি এখানে উঁচু এত বাঁধ হয়ে আছে কেন? আমরা এখন সমুদ্র পাড়ে রয়েছি, আর পেছনটা দেখবে এইটা হলো সমুদ্র। এখানে তো আছে রে, অনেকে ঘুরতে পায়ের ছাপ পড়ে আছে তো। এ ওই তো গেছে সবাই মহারাজে, ওখানে চলো
আমরা অ্যাডভেঞ্চারে বেরিয়েছি, অ্যাডভেঞ্চার সেরা লাগছে। বাহ কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। কেমন লাগছে তোদের? একদম মোহনায় মনটা উড়ু করছে। এখানে জল টল ওঠে মনে হচ্ছে, দেখ ভিজে ভিজে আছে, দেখে এই যে পুরো রস নেমে যেখান থেকে। হ্যাঁ মালভূমি পাহাড় দেখে দাও না, জুম করে দেখে দাও মালভূমি পাহাড়। দেখতে পাচ্ছ অবস্থাটা পুরো একদম অন্য কিছু একটা কাঁকড়া না কি আমরা বের করেছি ফুলে ফুলে, বালিতে থাকে বাড়ি। এই কাঁকড়া না, এটা কাঁকড়া না, বস গাইস এইটা আমি ধরেছি, কি এইটা কি আমরা ঠিকঠাক জানি না, মোটামুটি এইটা বের করেছি। হ্যাঁ এইটাতে একটা আছে, এই গর্তটাতে আছে, খোল 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 খোল। হ্যাঁ খোল না খোল। তো গাইস দেখতে পাচ্ছ এই কাঁকড়া একটা ধরেছি আমরা, গর্ত খুলে বের করে চারজন মিলে, আর ওরা খোলাখুলি করছে ওখানে, দেখা যাক। সমুদ্র ছেড়ে দিচ্ছি, ওটাকে সমুদ্রতে ফেলে দিলাম, চল চল খুলিস না, চল হাতটা ধর, একজন বেশি দূরে পাতা, দূরে পাতা, আরে দূরে পাতা, কি করে খুলছিস? ওরা টোটোতে বসে আছে, লাড়ি কোথায় গেলি রে? ওখানে নিয়ে এলাম, চল চল খুলিস না, ছেড়ে দে। তো গাইস ফাইনালি মোহনাটা দেখতে পেলাম, মোহনাটা কোনটা বলো তো গাইস? এই যে নমন, তো গাইস যেটা দেখতে পাচ্ছ এইটা হলো মোহনা, মানে এইটা হচ্ছে নদীর মুখ, আর এইখান থেকে নদী মানে সমুদ্রের যখন জল ফাঁপে, সমুদ্রের জল ফেঁপে উঁচু হয়ে জলটা এখান থেকে হয়ে এখান থেকে যায়, গিয়ে এই নদীতে জল ফেঁপে ওঠে, এটাকে মোহনা বলে। গাইস তোমরা তো সবাই নদীতে চান করেছো, বাট নদীর মধ্যেখানে দাঁড়াতে দেখেছো? দেখে না কোথায় আছি আমরা এখন, সেরা জায়গাতে আছি বস। তো গাইস আমরা এখন দাঁড়িয়ে আছি মোহনাতে, পেছনে গাইস এইটা দেখতে পাচ্ছ নদী, আর এইটা সমুদ্র, এইখান থেকে জল এসে এই নদীটাতে যায়, তো তখনই নদীতে জল ফেঁপে ওড়ে। আর আমরা কোথায় আছি দেখেছো গাইস? সেরা একটা আলাদাই একটা অ্যাডভেঞ্চার গাইস, দেখে নাও একটা আলাদাই লেভেল। ভাই মোহনা নদীটা দেখ, হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, এই জলটা যদি ডাইরেক্ট গিয়ে নদীতে পড়তো তাহলে হেভি লাগতো। হ্যাঁ এটা যদি ডাইরেক্ট খোলা থাকতো, মানে এই বালিটা না থাকতো তাহলে ভালো হতো, ডাইরেক্ট জল যাবে, জল আসতে করবে, আসা যাওয়া করবে, তবেই তো একটা আলাদাই অ্যাডভেঞ্চার লাগবে না। এটা নদী পেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু হিসাব মতো নদী জানো? হ্যাঁ এই যে জায়গাটা দিয়ে আমরা পেরাচ্ছি, নদী নদীর মধ্যেখান থেকে চলে যাচ্ছি, নদীর নদীর মধ্যেখান থেকে চলে যাচ্ছি, নদী নদী দেখেছো, দুই ধারে দুটো পাড় আছে আর মধ্যেখান থেকে জল। এই জায়গাটার ওই জায়গাটার ভিউটা কিন্তু হেভি লাগছে, দেখো। হ্যাঁ যাও গাইস দেখাচ্ছি আমি, ওই জায়গাটা ভিউটা সেটা লাগবে গাইস, ভিউস ক্যামেরা কীরকম লাগবে জানি না, চোখে কিন্তু দেখে সেটা লাগবে। হ্যাঁ ঠিকই বলেছি, চোখে কিন্তু মারাত্মক লাগছে গাইস। হ্যাঁ ওই সামনের জায়গাটা খুব সুন্দর লাগে। হ্যাঁ ওইটাতে তো নান ভার্সেস উইল্ড করবো, ওখানে সার্ভাইভ করবো আমরা চারজন মিলে। হ্যাঁ কিন্তু মানুষ কীরকম হয় এই জায়গাটাকে এসেও নোংরা করছে জায়গা। হ্যাঁ এখানে নানান রকমের চাই সাইডে কাঁচড়া ছড়িয়ে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই বেটার ছিল। আচ্ছা এই নদীতে জল কখন ওঠে রে ভাই? নদীতে জল কখন ওঠে? হয়তো ওই বর্ষা মাস বর্ষাকালে, বা ওই যে গোন আসে না গোন, হ্যাঁ হ্যাঁ ওই টাইমেই মনে হয়। কিন্তু জলের কিন্তু জল আসা যাওয়ার দাগ রয়েছে,
মানে যেখান থেকে যাওয়ার দাগ আছে কিন্তু হ্যাঁ জল নেই, হয়তো টাইমটাই ভুল চলে এসেছে, হয়তো সেই টাইমে আসলে হয়তো ভালো দেখতে পেতাম জায়গাটা। ঠিক বলেছিস, চল উপরের দিকে ওঠা যাক। আমাকে একটু তোল, উঠতে পারছি না রে, ধর হাতটা ধর। সেখানে একটা পাইন গাছে জঙ্গল দেখতে পেলাম, এগুলো কি গাছ রে, গায়ে ফুটছে। চল চল ওইখানে চল, ওইখানে কি বসছো? ও বাবা, এই গাছ গাছটার ভিতর থেকে যাস না ভাই, কাঁটা আছে রে ভাই, ফুটছে। গাইস এইটা হলো মোহনা, এইটাতেই এসছি আমরা ঘুরতে, লল দিয়ে দিল। হ্যাঁ আমার তো রক্ত বেরোচ্ছে গিয়ে ফুটে গিয়ে। আর বালিগুলো ভাই গরম হয়ে গেছে রোদে, এত গরম হয়ে গেছে, আর আমি চটি পরে এসেছি গাইস। ভাই মরুভূমিতে এসেছি ভাই, পুরো মরুভূমি হয়ে আছে এই দিকটাতে, দেখতে পাচ্ছ গাইস? ওপরের ওপরে না গেলে তোমাদেরকে দেখাতে পারছি না বিষয়টা কী আছে। দেখতে পাচ্ছ পেছনটাতে পুরো মরুভূমি মরুভূমি ফিল্ট আসতেছে। ও ভাই সাড়া ভাঙা গরম, আর সাড়া ভাঙা গরমে সাড়া ভাঙা একটা অ্যাডভেঞ্চার করতে চলেছি। এবার এটা রাস্তা করেছে তোর ভাই, এটা কচ্ছপ কোথায় ছিল রে ভাই? লোকটা ভাই তোর ভাই, একটা কচ্ছপের ওপরের পিঠ দেখতে পেলাম, ওপরের অংশটা দেখতে পাচ্ছ ভাই? এ অনেক ভারী আছে ভাই এটা। ও ভাই ভাই দমই লেগে গেল, এইখানে একটা বসার বসার জায়গা করা আছে। হ্যাঁ তো ভাই শ্মশান তো এইটা, এবার আমার শ্মশানের উপর থেকে এলাম তো। ওই 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 উঠিস না, উঠিস না ভাই, উঠিস না, খাবারটা খাক। হ্যাঁ গাইস এইটা হলো মোহনা, আর আমরা এখন আছি বাড়ির ডিপির ওপরে। কিন্তু এই শ্মশানে মানুষ মানে কি করতে পোড়াতে আসে গাইস? ওই পাশটা সমুদ্র, আর এইটা বাড়ির ডিপি, আর এইটা একটু ভাই সেই ফিল লাগছে ভাই, তো দম লেগে গেছে ভাই। কি হচ্ছে, চেল্লা চেল্লা কত জোরে বাড়িস, জোরে চেল্লা ভাই, কষ্ট করে কোথায় মনের। মোহনাটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। আর ভাই তোমাদের জন্য এত সাইটসিং করছি এখানে কষ্ট করে এই রোদে রোদে, আমরা আছি বেশ অনেকটাই ওপর। চল চল চল, মানে আমি পাঁচ পা এমনি ফুলো ফুলিয়ে গেছে উঠতে। ও ভাই ভাই সেরা আছে, এইসব জায়গায় কি ভয় লাগে জানো? সেই যে দেখবে সেই ঝুনঝুনি থাকে না সাপের লেজে, যেগুলো হচ্ছে ওই মরুভূমিতে থাকে, র্যাটেল স্নেক বলে যেগুলো, ওই সাপের ভয় এখানে প্রচুর ভাই। ইভেন এইসব জায়গায় কিং কোবরারও প্রচুর ভয় আছে, এখানে স্নেক থাকতেই পারে কোনো ব্যাপার নেই। বাই চান্স যদি একটা কিং কোবরা বেরিয়ে আসে কত, কোথায় কোথায় পালাবো ওর থেকে? এই বালির মধ্যে জোরে দৌড়ে পারবো আমরা?
যাই হোক, সবাই এখন মরুভূমির মতো ফিল করছি, পুরো জায়গাটা ওয়াও সত্যিকারের বলতে। কিন্তু এখানে দেখার মতো সত্যি কথা তোমার এখানে নদীটা যা দেখার মতো আছে, আর পাইন গাছ জঙ্গল ফঙ্গল এইসবই দেখতে হবে। অতএব এই জায়গায় সেরকম আর খুব একটা নেই, তো না আসাই বেটার হবে। সমুদ্র তো তোমরা এমনি পুরীতেই দেখে নেবে, এই জায়গায় সেরকম কিছুই নেই। অডিয়েন্স যারা আছো তোমরা প্লিজ সেখানে এসো না, পুরো ঠকে যাবে। আর আর যদিও বা আসো তাহলে বলবো যে দরদাম করে ভালো মতো গাড়ি ভাড়া করে আসবে ভাই, আর নিজের গাড়ি থাকলে তো তাহলে তো বেশ ভালোই, তাহলে আর কিছু চাই না। যখনই কোনো টুরিস্টাররা আসবে আমি একটাই সাজেশন দেবো ভাই, একটু বেশি করে টাকা পয়সা নিয়ে আসবে, যাতে কোনো আপদ বিপদ যাতে না হয়, ঠিক আছে? কিন্তু জায়গাটা আমার সেরা লাগছে, মরুভূমির একটা আলাদাই জায়গাটা। হ্যাঁ নিশ্চয়ই মরুভূমির একটা আলাদাই ফিলিংস আছে। চল তাড়াতাড়ি ফিরে যাই, চল। তো এই যে এখন একটা লাল কেকড়া, দুটো লাল কেকড়া দেখতে পেয়েছি বস। খোল 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 কিছু হবে না, কিছু হবে না, খোল খোল খোল। একটা কেউ কিছু নিয়েছে, খোল গাড়ি বাড়ি খোল, যাও তো নিয়ে আয় বস। গর্তর ভিতরে ঢুকে গেছে আর ওরা তো খুলে বের করার চেষ্টা করছে, আর এ তো হাত দিয়ে খুলে ফেলেছে ভাই। খুব বের করেছিস, ভেতরে ঢুকলো তো খুলে, গর্ত খুলে পেলো না কাঁকড়াটা, আর ওরা দুজন খুলছে, চলো দেখি। খুঁজে পেলাম না ভাই, তো ছেড়ে দিয়ে চলে আসছি। দেখা যাক, দেখতে পেয়েছিস? এই ঘুরিস না পাবি না, ওরা অনেক। চল 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 ফিরে চল। তো গাইস এখন মোহনা থেকে বেরিয়ে এসেছি, বেঙ্গলের না তাহলে বেঙ্গল, এই সরি বেঙ্গল, ভুলবার বলিস না। চল মোহনা থেকে বেরিয়ে এসেছি আর হাইওয়েতে চলে এসেছি, এখান থেকে দেখি কোনো গাড়ি গাড়ি পাওয়া যায় না কি রিটার্ন যাবো। আর একটু জল খেতে হবে, প্রচুর পরিমাণে জল টেস্ট হবে, জল না খেলে পুরো সব পুরাই মারা যাবো। জল টল খেয়ে আর হ্যাঁ রোগটা বেশ সুন্দর। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, আমি আরেকটা ভিডিও শ্যুট করতে হবে, তো এটা এখানেই শেষ করছি। দুটো ভিডিওতে অবশ্যই দেখতে থাকবে, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। আর প্রচণ্ড খেয়ে লেগেছে বস, কথা বলতে পারছি না। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell.